Assalamu alaikum. Welcome back to my another video, viewers. Asha kori shobai onek bhalo achen. To ajke ekta notun video niye hazir hoyechi. Eta kintu kono paid video na. Ei video ti amar sheshob viewers der jonno jara amake bhalobashen ba jara amar well wisher tader jonno. To just ejone share korchi je jara amar shonge achen ba jara amake bhalobashen taderke tader protio amar kichuta daitto thake ejonno. তো এখানে আমি নোরাইজের জন্য এবং আমার বা নোরাইজের বাবার জন্য বেশ কিছু প্রোডাক্ট অর্ডার করেছি তো কোথা থেকে করেছি কেন করেছি বা কেন কোথা থেকে করবেন তো সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব তো প্লিজ পুরোটা ভিডিওতে আমার সঙ্গে থাকবেন তো এখানে বেশ কিছু প্রোডাক্ট আমি অর্ডার করেছি এগুলো ডাইরেক্ট আমি মালয়েশিয়াতে অর্ডার করেছিলাম তো মালয়েশিয়াতে রেঞ্জ মিরর নামে একটি পেজ থেকে তো রেঞ্জ মিররের যিনি ওনার তিনি হলো হোসনে আরা বৃষ্টি উনি কিন্তু প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ার বাট তার হাজবেন্ডের সাডেন ডেথের পর তিনি দেশে আর থাকেন না তিনি দেশের বাইরে সেটেল হওয়ার ডিসিশন নেন এবং তার বেবিকে নিয়ে ওখানে সেটেল হয়েছেন তো ওখানে কিন্তু তিনি জব করেন তার কিন্তু এই বিজনেসটা তার মেইন না তিনি ওখানে একটা জব করেন তার পাশাপাশি তিনি ভাবলেন যে দেশে এত হাজার ফেক প্রোডাক্টের মধ্যে তার কিছু করা উচিত দেশের মানুষের জন্য সত্য কথা বলতে আমরা যারা অনলাইনে শপিং করি বিশেষ করে আমি তো বেশ কয়েক বছর যাবত আমি কন্টিনিউয়াস আমি অনলাইন থেকেই সব কিছু কেনাকাটা করি অলমোস্ট তো আমি দেখেছি কাছ থেকে যে কতটা ফেক প্রোডাক্ট অনলাইনে সেল হয় বা স্বাভাবিক যে শোরুমগুলো আছে সেখানেও যে সব শোরুমে সব প্রোডাক্ট অথেন্টিক তা কিন্তু না আর আমাদের দেশে তো অনেক রিনাউন্ড পেজগুলোতে নকল প্রোডাক্ট সেল করছে কি করছে তারা তারা কিছু প্রোডাক্ট অথেন্টিক আনে কিছু প্রোডাক্ট আনে নকল এবং মিক্সড করে তারা কাস্টমার বুঝে প্রোডাক্ট সেল করে তখন যখন আপনি নকল প্রোডাক্টটা পাবেন আপনি স্কিনে প্রবলেম হবে আপনি যখন ওনারকে বলতে যাবেন তিনি বলবেন যে আর পাঁচটা মানুষ ইউজ করছে তাদের স্যুট করেছে তাদের প্রবলেম হয়নি আপনার কেন প্রবলেম হচ্ছে ব্যাপারটি কিন্তু সেটা না কারণ আপনাকে কিন্তু তিনি নকল দিয়েছেন তিনি জানেন সেটা বাট তিনি সেটা স্বীকার করবেন না তখন কি হবে একটা সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হলো আপনি যদি কোনো ভালো কোম্পানির বা কোনো ভালো প্রোডাক্ট ইউজ করেন তার কোনো ইনগ্রিডিয়েন্ট যদি আপনার স্যুট না করে তাতে কিন্তু আপনি স্কিনে কোনো প্রবলেম হবে না জাস্ট সাময়িক কিছু র্যাশ দেখা দিবে বা কিছু লাল হবে সাময়িক কিছু প্রবলেম হবে এবং সেটা কিন্তু কিছুটা টাইম পর চলেও যাবে বাট যদি সে প্রোডাক্টটি নকল হয় সেটা কিন্তু আপনি স্কিনটাকে ড্যামেজ করে যাবে কারণ সেখানে সস্তা হার্মফুল কেমিক্যাল দিয়ে তৈরি তো এই জিনিসগুলো আসলে আমরা কাকে বিশ্বাস করব অনলাইনে অনেক বড় বড় সেলাররাও কিন্তু নকল প্রোডাক্ট অনেক সময় সেল করছে কারণ একটা আপু যখন দেশের বাইরে থেকে মালয়েশিয়াতে দেখেছেন যে ওখানে তো কোনো নকল প্রোডাক্ট সেল হয় না বাট ওখানে যখন উনি দেখেছেন যে ওই কোম্পানিগুলোর ডিরেক্ট যে ওয়েব পেজগুলো আছে সেখানে দেখছে যে যে দাম বাংলাদেশে তার চেয়ে অনেক কম দামে সেখানে যদি 1000 হয় বাংলাদেশে 600 টাকা সেল করছে বাট সেটা কীভাবে পসিবল যদি কোম্পানি না দিতে পারে এখানকার সেলাররা কীভাবে দেবে সে প্রোডাক্টটা তো এগুলো দেখার পরে কিন্তু আপু ডিসিশন নিয়েছে যে না দেশের মানুষের জন্য কিছুটা হলেও তার এগুলো করা উচিত তো আপু পরে ভাবলো যে তার অফিসে যাওয়া আসার পথে অনেক শোরুম পড়ে অনেক বড় বড় শপিং মলগুলো পড়ে সেখান থেকে তিনি প্রোডাক্টগুলো কিনে আমাদেরকে পাঠাচ্ছেন তো আপু কিন্তু ডিরেক্ট লাইভ করে বিভিন্ন বড় বড় শপিং মল থেকে যে আপনারা যাতে কতটুকু অথেন্টিক আর সেগুলোর প্রাইসও বা কেমন আপু কিন্তু অনেক চিপ কস্টে আমাদেরকে দিচ্ছেন জাস্ট ডেলিভারি করতে যে কস্টটা মালয়েশিয়া থেকে বাংলাদেশে যে শিপিং কস্টটা জাস্ট সেটুকুই রাখছে তিনি কারণ তিনি কিন্তু এগুলো পাইকারি দরে কিনছে না তিনি বড় বড় শপিং মল থেকে হাই রেট দিয়ে কিনছে এবং আপনাদেরকে কিন্তু প্রাইস দেখিয়ে দিবে যে আমি এই প্রাইসে কিনছি জাস্ট শিপিং কস্টটা রেখে তিনি আমাদেরকে ডেলিভারি দিচ্ছে এতে কি করে এতে করে আমাদের যদি দুটা টাকা বেশিও কোথাও লাগে বাট আপনি রিল্যাক্স থাকতে পারবেন যে আপনি অথেন্টিক প্রোডাক্টটা পাচ্ছেন তো এই যে দেখুন নোরাইজের জন্য একটা বাবল ওয়াশ আনিয়েছি আর এটা হলো নোরাইজের জন্য একটা বডি ওয়াশ এনেছি ওর জন্য অ্যাভিনিউ আমি সবসময় ইউজ করি আপনারা জানেন বাট এখানে আমি নিভিয়াটা আনিয়েছি কারণ অথেন্টিক প্রোডাক্ট হলে সেটা কিন্তু ভালোই হয় কারণ কোনো এই রিনাউন্ড কোম্পানিগুলো কিন্তু আপনাকে কোনো খারাপ প্রোডাক্ট দেবে না তো আপু আপু বললো যে এটা ইউজ করায় দেখো বাবুকে যদি ভালো হয় ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে এটাও করাতে পারবে তো আমি এটাও একটা অর্ডার দিয়েছি আর আমার জন্য একটা শ্যাম্পু আনিয়েছি দেখলেন তো এখানে প্রায় আমি 15,000 টাকার মতো প্রোডাক্ট অর্ডার করেছি আর পাশাপাশি আপু কিন্তু বেশ কিছু প্রোডাক্ট আমাদেরকে গিফট পাঠিয়েছে আমার জন্য নোরাইজের জন্য এবং নোরাইজের বাবার জন্য তো এই তো
আপনাদের সঙ্গে থাকা অবস্থায় আমি সবকিছু খুলবো আর দেখতেই তো পাচ্ছেন যে কতটা সুন্দর করে প্যাকেজিং করেছে আপু কিন্তু প্রত্যেকটা কাস্টমারের প্রোডাক্টই এভাবে সুন্দর করে র‍্যাপ করে দেয় যাতে এটা কোনো আসার পথে যাতে কোনো ধরনের ড্যামেজ না হয় তো এভাবে খুবই ভালোভাবে সবগুলো মুড়িয়ে দেয় তো এই তো আপুর কথা যেটা বলছিলাম মানে এটা যে তার একটা লাভের চিন্তায় করা বা তার যে এটা একটা ওরকম বিজনেস তা কিন্তু না তার জবের পাশাপাশি তার বাচ্চা সবকিছু মেইনটেইন করার পর পাশাপাশি এটা করছে আমাদের জন্য তো আমি কিন্তু এখন সবকিছু রেঞ্জ মিররে অর্ডার করি এবং শুধু নোরাজের কসমেটিক্স না ফুড আইটেম বা বাসার যদি কোনো খাবার লাগে বলতে গেলে সব কিছু কারণ আমরা এখান থেকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই অলমোস্ট দেশের বাইরের প্রোডাক্টগুলোই কিনি আর শুধু মালয়েশিয়ার প্রোডাক্ট যে তিনি দিচ্ছেন তা না বিভিন্ন দেশের অথেন্টিক প্রোডাক্টও কিন্তু আমি পাচ্ছি এই যে দেখুন নোরাজ যে রেগুলার যে চিজটা খায় আমি কিন্তু ওটাও আনিয়েছি ওখান থেকে তো এটা কি এটা আমি জানি যে এটা 100% অথেন্টিক এবং এটা ঠিক আছে তো এই জিনিসটা আসলে অনেক বড় ব্যাপার আমাদের দেশে কিন্তু অনেক বড় বড় পেজ দোকান থেকেও কিন্তু আমরা নকল প্রোডাক্ট খাচ্ছি ডেট এক্সপায়ার প্রোডাক্ট ওরা ডেট চেঞ্জ করে দিচ্ছে আমাদেরকে তো এই তো দেখুন এখানে আরও একটা শ্যাম্পু পাঠিয়েছে এটা নোরাজের বাবার জন্য পাঠিয়েছে তো আমি আসলে কসমেটিক্স সম্পর্কে আমার কোনো ধরনের আইডিয়া নাই আমি প্রফেশনাল ডক্টর আমার কোনো এই ধরনের কসমেটিক্স আইটেম এগুলোর প্রতি আমার কোনো ইয়া নাই তো আপু কি পার্লার ছিল যখন দেশে ছিল তো আপুর কিন্তু এরকম স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার এগুলোর উপর অনেক বেশি তার নলেজ তো আমার যে কোনো প্রবলেম তো আমি জাস্ট ওখানে ইনবক্স করি বা কথা বলে জানিয়ে দিই যে আমার এই প্রবলেম হচ্ছে এর জন্য আমি কি ইউজ করব বা নোরাজের বাবার এটা লাগবে কি ইউজ করবে সে তো ডিরেক্ট আপু প্রোডাক্টটি পাঠিয়ে দেয় আমাকে বলে যে তুমি এটি ইউজ করো এটা ভালো হবে তো আমি চোখ বন্ধ করে কিন্তু আমি এসে প্রোডাক্টগুলো তার কাছ থেকে নিতে পারি কারণ আমি জানি যে আপু যেটা বলবে সেটা অবশ্যই ঠিক আছে তো এই তো আর কি এই যে নোরাজের বাবার জন্য কিন্তু ফেস ওয়াশ ক্রিম নোরাজের জন্য ব্রাশ আমাদের জন্য ব্রাশ পর্যন্ত আমরা আনিয়েছি কারণ সেই ব্রাশটা কিন্তু আমরা দেশে কিন্তু অনেক বেশি দাম দিয়ে আমরা কিন্তু কিনছি তো আমি যদি ওখান থেকে ডিরেক্ট আনাতে পারি তো সেই জিনিসটা কিন্তু বেশ ভালো হয় আর এই যে নোরাজের জন্য একটা পেস্ট আনিয়েছি পেস্টটা কিন্তু খুবই ভালো এটা প্যারাবেন ফ্রি এটা বানানা ফ্লেভারের খুবই ভালো তো পেস্টটাও আমি আনিয়েছি ওখান থেকে তো দেখতেই পাচ্ছেন যে অনেক অনেক জিনিস তো আরেকটা জিনিস যে রেঞ্জ মিররে আপনারা ডিরেক্ট যারা যদি কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান তো ডিরেক্ট কিন্তু ওখানে মেসেজ করতে পারেন বা প্রবলেম আপনি মেসেঞ্জারে জানাতে পারেন ওখানে কিন্তু আপু ফ্রি হয়ে আপনাদেরকে অবশ্যই অ্যান্সার করবে যে কোনটা ইউজ করলে ভালো বা কী করবেন আপনারা আর যদি মনে করেন যে না আমি রেঞ্জ মিরর থেকে আমি প্রোডাক্টের দামগুলো জানতে পারছি না বা নক করে করে দাম জানতে হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা anovashop.com থেকে আপনারা রেঞ্জ মিররের সব প্রোডাক্ট ওখানে পেয়ে যাবেন ওখানে দাম সহকারে ওখানে ছবি সহকারে দেওয়া আছে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু প্রোডাক্টটা নিতে পারবেন তো এই যে এখানে আরেকটা লোশন নিয়েছে আমি আলফা আর বিউটিনের এটা কিন্তু স্কিন ব্রাইটেনিংয়ের কাজ করে এটা আপুই কিন্তু আমাকে সাজেস্ট করেছে আমি বলছিলাম যে এখানে কিন্তু এখন সামার চলে আসছে স্কিন অনেক কালো হয়ে যাচ্ছে হাত পা তো ও বলছিল যে এই লোশনটা ইউজ করে এটা খুবই লাইট ওয়েট বাট স্কিনটাকে বেশ ব্রাইট করে তো ইনশাল্লাহ দেখা যাক ইউজ করব কেমন হয় আর কি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর শুধু যে কসমেটিক্স তা না আমি কিন্তু যে মশলা যে জিনিসগুলো আছে গোলমরিচ কালো জিরা এগুলোও কিন্তু আমি আনিয়েছি কারণ আমাকে কিন্তু সব কিছুই কিনতেই হয় এখান থেকে আমি কিন্তু বিভিন্ন দেশের থেকে আসা যে মশলা বা যে কোনো জিনিস আমি কিনছি তো সেক্ষেত্রে আমি কেন না আমি ওখান থেকে আমি একজন আমি জানি যে 100% আমি অথেন্টিক প্রোডাক্ট পাবো বা ফ্রেশ ভালো জিনিসটা পাবো তাহলে আমি কেন সেখান থেকে আনবো না আর আপনারা বলতে পারেন যে রেঞ্জ মিররকে আপনি চোখ বন্ধ করে কিভাবে বিশ্বাস করলেন এটাও তো একটা অনলাইন পেজ তো কেনই বা আমরা তাকে বিলিভ করব হ্যাঁ এই জন্যই আমি বিশ্বাস করেছি কারণ রেঞ্জ মিরর যিনি অনার উনি হচ্ছে আমার আপন বোন তো আমার বোন কি করছে আর কোথা থেকে প্রোডাক্ট পাঠাবে এটা তো অবশ্যই আমি আমার চেয়ে ভালো কেউই জানবে না তো এই জন্যই আমি চোখ বন্ধ করে তো সেখান থেকে নিতে পারবো আর আপনাদের সঙ্গে এই জন্যই শেয়ার করলাম যে আমার যারা ফলোয়ার্স আছেন অনেক আপুরাই কিন্তু আমাকে জিজ্ঞেস করেন যে বাবুর এটা কোথা থেকে কিনেছেন ওটা কোথা থেকে কিনেছেন
তো বিভিন্ন ধরনের মেসেজ কিন্তু আমার ফেসবুক মেসেঞ্জারে আসছে তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা চোখ বন্ধ করে যে কোনো কসমেটিক্স বা যে কোনো প্রোডাক্ট আপনারা রেন্স মিরর থেকে নিতে পারেন আর রেন্স মিররে যদি আপনারা কমিউনিকেট করতে কষ্ট হয় তাহলে www.anobashop.com থেকে অর্ডার করতে পারেন এরা 100% অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে দেবে তো এই যে আপু এখানে একটা কি একটা সাপ্লিমেন্ট পাঠিয়েছে এটা নোরাজে বাবার জন্য পাঠিয়েছে এটা ওয়েট লুজ এর জন্য বেশ নাকি ভালো তো নোরাজে বাবাও এটা ট্রাই করবে আর এখানে দুটা স্কার্ফ পাঠিয়েছে তো এটা আপু গিফট হিসেবে পাঠিয়েছে অনেক কিছুই আসলে গিফট হিসেবে পাঠিয়েছে ওয়ান টাইম যে রেজার গুলো আছে তারপরে এই স্কার্ফ গুলো দেন নোরাজের জন্য খুবই কিউট একজোড়া স্যান্ডেল পাঠিয়েছে আমি বুঝলাম না যে আপু সেই কবে গিয়েছে নোরাজ যখন অনেক ছোট তখন গিয়েছে মালয়েশিয়া বাট ওর সাইজ কিভাবে বুঝলো আর এখানে একটা আই ক্রিম পাঠিয়েছে আমার জন্য এটা নাকি খুবই ভালো তো আমি আসলে চিনি না প্রোডাক্টগুলো আপু এগুলো নিয়ে সবসময় ও গুগল করে বিভিন্ন পেজ ঘাটাঘাটি করে অনেক বেশি আসলে ও এগুলোতে টাইম দেয় ও যখন ছোট ছিল তখন থেকেই আপুর এগুলোর প্রতি অনেক বেশি শখ তো আপুই বুঝে শুনে সব কিছু পাঠায় আমাদের জন্য আমার যা যেটাই লাগবে আমি জাস্ট ওকে জানিয়ে দিই যে আপু আমার এই প্রবলেম হচ্ছে তাহলে আমি কি কি ইউজ করব তো আপু ওখান থেকে কিনে আমাকে জাস্ট পাঠিয়ে দেয় আমি যে দামটা আসে সেটা আমাকে জানিয়ে দেয় আমি বলি যে ওকে ফাইন কারণ আমাদের দেশে ওর চেয়ে অনেক বেশি দামে আমাকে নকল প্রোডাক্ট কিনতেই হয় তো এই তো তো আপনারা যারা অর্ডার করতে চান আপনারা ওখান থেকে চাইলে অর্ডার করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে রেঞ্জ মিররের লিঙ্কটা দিয়ে দিব আর এখানে আপু কিছু ক্যান ফিশ পাঠিয়েছে তো এগুলো আর কি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেমন লাগে খেতে তো এগুলো মালয়েশিয়ার তো মালয়েশিয়ার যেগুলো অরিজিন যেগুলো মালয়েশিয়ার তৈরি সেগুলো কিন্তু বেশ ভালো প্রত্যেকটা প্রোডাক্টই আমরা বিভিন্ন দেশের প্রোডাক্ট সাধারণত ইউজ করি মালয়েশিয়ার কসমেটিক্সগুলোও কিন্তু বেশ ভালো তো আপনারা রেঞ্জ মিরর পেজটাতে ঘুরে দেখবেন দেখার পর যদি আপনাদের কিছু ভালো লাগে অর্ডার করতে পারেন আর বাচ্চাদের প্রত্যেকটা প্রোডাক্টও কিন্তু পাওয়া যায় সব কিছু হয়তো ওদের পেজে ওভাবে ছবি দেওয়া নাই বাট ইনবক্সে যদি নক করেন সেক্ষেত্রে আপু কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারে তো এই তো আর এখানে আর একটা শ্যাম্পু পাঠিয়েছে জিন জিন নামের শ্যাম্পুটি এটা দুইটা পাঠিয়েছে নোরাজের বাবার জন্য তো এই তো আর সবচেয়ে মজার যে জিনিসটা লেগেছে সেটা হলো নোরাইজের স্যান্ডেল তো এই জিনিসটা আমার কাছে খুবই মজা লেগেছে এই যে দেখুন কি কিউট পুরো ব্লু কালারের স্যান্ডেল নোরাজের পায়ে যে কি কিউট লাগে স্যান্ডেল জোড়া আর সবচেয়ে মানে ব্লেসিং মনে হয় এই জিনিসটা দেখুন ওর বাবার স্যান্ডেলের পাশে ওর স্যান্ডেল জোড়া রেখে দিয়েছে আমার এত ভালো লেগেছে জিনিসটা তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি ওর বাবা ছেলে দুজন বিছানার পর খেলছিল তো ওদের স্যান্ডেলটা ওখানে ছিল আর এই তো এটা রেঞ্জ মিরর পেজের আমি একটা ছবি দিয়েছি তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ